আসসালামু আলাইকুম। দুবাই মারিয়া ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম করছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ অনেক দিন পরে আমরা বাহিরে গিয়েছি। দুবাইতে লকডাউন খুলে দিয়েছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা আজকে ভেবেছি আমরা রাতে ডিনারটা বাহিরে করব। তো অলরেডি আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি। রেস্টুরেন্টের কিছু রেকর্ড আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মোটামুটি খাবারের মানটা অনেক ভালো। তো যেহেতু আমরা অ্যারাবিয়ান খাবার খাবো, সেহেতু আমরা এই রেস্টুরেন্টে এসেছি। আমার সোনামণিকে দেখতে পাচ্ছেন, সে অনেক এনজয় করেছে আমাদের থেকে বেশি। তো এখন আমরা খাবারের অর্ডার দিব। আমার হাজবেন্ড সে খাবারের অর্ডার দিচ্ছে। এখানে আমরা দিয়েছি চিকেন ফ্রাই, বিরিয়ানি, চিকেন কারি, নান, রুটি। যেহেতু রমজান মাস, তো সেহেতু আমরা বেশি ভারী খাবার খাবো না। এখানে খাবারের মান অনেক ভালো এবং প্রাইসটাও অনেক কম। ফার্স্টে আমাদেরকে স্যুপ দিচ্ছিল। আমরা মানুষ ছিলাম তিনজন, কিন্তু আমাদের স্যুপ দিয়েছে চারটা। তার মানে আমার মেয়েকেও দিছে। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে রেস্টুরেন্টের লোক আমার মেয়েকেও গণনা করেছে। যাই হোক, স্যুপটা অনেক টেস্টি ছিল। তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাই। অলরেডি আমাদের খাবার চলে এসেছে। আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারটা অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমি খাই। এখন তো লকডাউনের কারণে খাওয়া হচ্ছে না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি সব কিছু যেন আগের মতো ফিরে আসে। আল্লাহ পাক এই রমজান মাসে সবার গোনা মাফ করুক, তার সাথে সাথে আমার গোনাও মাফ করুক, সবার উপর রহমত বর্ষণ করুক, এই কামনাই করি। তো আমরা এখন খাওয়া স্টার্ট করব। খাবার সামনে নিয়ে তো আমি বসে থাকতে পারি না। খাবার দেখলে মনে হয় কখন খাবো কখন খাবো, এই ধরনের ফিল হয়। জানি না এরকম ফিল কার কার হয়। যাদের যাদের হয়, প্লিজ আমার কমেন্টস বক্সে একটা ছোট্ট করে কমেন্টস দিবেন। আমার মেয়েও বলছে তারও হয়। তো আমাদের স্যুপ খাওয়া অলরেডি কমপ্লিট, এখন আমরা খাবার স্টার্ট করব। তো আপনারা দেখতে থাকুন। দিন ধরে অনেক সিক, আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কণ্ঠর কি অবস্থা। এই কণ্ঠ নিয়ে আর কথা বাড়াচ্ছি না। যাদের আজকের ব্লগটি ভালো লাগবে, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আর যারা ইতিমধ্যে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আজ আমি এখানে। এবং লাইক এবং কমেন্টস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো মারিয়া অনেক এনজয় করছে সে হাড্ডিটা নিয়ে। যাই হোক, ও হাড্ডি নিয়ে বিজি থাক আর আমরা খাবার নিয়ে বিজি থাকি।
আমাদের আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এখন আমাদের যেখানে গাড়ি পার্কিং করছি ওখানে যাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কোনো আরেকটি নতুন ব্লগ নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।